ঐতিহাসিক ঠাইৰ লগতে বিশেষ প্ৰসিদ্ধ মন্দিৰ যিবিলাক আছে সেইবিলাকৰ এনেকুৱা কোনো এক্সাম নাই য'ত নেকি নুসুধে। চ' মাত্ৰ এটা ভিডিঅ'ৰ জৰিয়তে এনেকুৱা কোন চাইজ ফৰ্মত মই দিব বিচাৰোঁ যাতে এক্সামত বহি আপোনালোকে চিন্তা কৰি সময় নষ্ট কৰিব নালাগে, চ' দেখাৰ লগে লগে যাতে আনচাৰটো আহি পৰে। চ' সম্পূৰ্ণ ভিডিঅ' দেখাৰ পিছত আপুনি নিজেই ফিল কৰিব পাৰিব যে ভিডিঅ'টো কিমান ইম্পৰ্টেণ্ট। চ' টপিক আৰম্ভ কৰাৰ আগত মই মোৰ বিষয়ে দুলাইন ক'ব বিচাৰোঁ। তো মই ইতিমধ্যে 5টামান টেট কোৱালিফাইড কৰি বৰ্তমান এজন চৰকাৰী শিক্ষক হিচাপে কৰ্মৰত আছোঁ। চ' মোৰ যে 4 বছৰ এক্সপিৰিয়েঞ্চ, এই এক্সপিৰিয়েঞ্চৰ পৰা মই আপোনালোকক সহায় কৰিম। চ' ইয়াত নম্বৰ 1 মনুমেণ্টছটো এড কৰা হৈছে অজন্তা। চ' অজন্তা লোকেশ্যন হ'ল জলগাঁও। চ' ইয়াক নিৰ্মাণ কৰিছিল গুপ্ত ৰুলাৰ্ছ, গুপ্ত শাসকসকলে। আপুনি এটা কথা মনত ৰাখিব যে মনুমেণ্টছৰ বিষয়ে যদি কোৱেশ্যন সোধে তো ইয়াক সুধিব নির্মাতা কোন নাইবা লোকেশন নাইবা ইয়াত এডিশনালি যদি টাফ কোশ্চেন আহে ইয়াৰপৰা দিব যে কোনটো সময়ত নির্মাণ করা হয়েছিল, রাইট। সো ইয়াত নম্বর 2 আপুনি দেখিব, নম্বর 2 এড করা হয়েছে আরামবাগ, রাইট। সো আরামবাগ ইয়ার স্থান হল আগ্রা আর ইয়াক নির্মাতা করেছিল আকবরে। সো নম্বর 3 দিয়া হয়েছে আগ্রা ফোর্ট, ইয়ার লোকেশন হল আগ্রা আর ইয়াক নির্মাণ করেছিল সম্রাট আকবরে। নেক্সট নম্বর 4 দিয়া হয়েছে আকবরস মুসলিম এই সমাধি ক্ষেত্র। সো ইয়ার লোকেশন হল সিকান্দারা আর ইয়াক নির্মাণ করেছিল জাহাঙ্গীরে। সো নম্বর 5 মনুমেন্টস দিয়া হয়েছে আকবরস ফোর্ট, সো আকবর দুর্গ। সো আকবর দুর্গ লোকেশন হল এলাহাবাদ আৰু ইয়াক নিৰ্মাণ কৰিছিল সম্ৰাট আকবৰে। নম্বৰ 6 দিয়া হৈছে আনন্দ ভৱন। চ' আনন্দ ভৱন ইয়াৰ লোকেশ্যন হ'ল এলাহাবাদ আৰু ইয়াক নিৰ্মাণ কৰিছিল মতিলাল নেহৰু। নম্বৰ 7 এড কৰা হৈছে বৰা ইমামবাৰা আৰু ইয়াক নিৰ্মাণ কৰিছিল আছবুদ্দৌলা আৰু ইয়াৰ লোকেশ্যন হ'ল লক্ষ্ণৌ। নম্বৰ 8 এড কৰা হৈছে ভাৰতপুৰ ফৰ্ট। ইয়াৰ লোকেশ্যন হ'ল ভৰতপুৰ, ইয়াক নিৰ্মাণ কৰিছিল ৰাজা সূৰজমল সিং। নম্বৰ 9 এড কৰা হৈছে বিবিকা মকবৰা, ইয়াৰ লোকেশ্যন হ'ল ঔৰংগাবাদ আৰু ইয়াক নিৰ্মাণ কৰিছিল সম্ৰাট ঔৰংজেবে। নম্বৰ 10 মনুমেণ্টছ দিয়া হৈছে বুলন দৰৱাজা। চ' বুলন দৰৱাজা ইয়াৰ স্থান হ'ল আগ্ৰা আৰু ইয়াক নিৰ্মাণ কৰিছিল আকবৰে। নম্বৰ ইলেভেনত দিয়া হৈছে চাৰমিনাৰ। চ' চাৰমিনাৰ লোকেশ্যন হ'ল হায়দৰাবাদ আৰু ইয়াক নিৰ্মাণ কৰিছিল কুলি কুতুব শ্বাহ। নম্বৰ 12 মনুমেণ্টছটো হ'ল চাৰি শ্বৰীফ আৰু ইয়াৰ লোকেশ্যন হ'ল জম্মু আৰু ইয়াক নিৰ্মাণ কৰিছিল জৈনুল। মনত ৰাখিব ইয়াৰ পৰা প্ৰায়ে কোৱেশ্যন আহে যে জৈনুলক কাশ্মীৰৰ আকবৰ বুলিও জনা যায়। তো এনেকুৱা ধৰণৰ কোৱেশ্যন আহে যে কাশ্মীৰৰ আকবৰ বুলি কাক জনা যায়, তো তাৰ নাম আছিল জৈনুল আবদিন। নম্বৰ 13 দিয়া হৈছে সতা ইমামবাৰা। চ' ইয়াৰ লোকেশ্যন হ'ল লক্ষ্ণৌ আৰু ইয়াক নিৰ্মাণ কৰিছিল মহম্মদ আলি শ্বাহ। নম্বৰ 14 দিয়া হৈছে দৰগা আজমীৰ শ্বৰীফ। চ' দৰগা আজমীৰ শ্বৰীফৰ লোকেশ্যন হ'ল আজমেৰ আৰু ইয়াক নিৰ্মাণ কৰিছিল চুলতান শেষউদ্দিনে। নম্বৰ 15 মনুমেণ্টছটো হ'ল দিৱানে খাছ, ইয়াৰ লোকেশ্যন হ'ল আগ্ৰা ফৰ্ট আৰু ইয়াক নিৰ্মাণ কৰিছিল শ্বাহজাহান। নম্বৰ 16 দিয়া হৈছে দিলৱাৰা টেম্পল, লোকেশ্যন হ'ল আবু পৰ্বত মাউণ্ট আবু আৰু ইয়াৰ নিৰ্মাতা আছিল সিদ্ধিৰাজ। নম্বৰ 17 ই দিয়া হৈছে দাই দিনকা চোপড়া, ইয়াৰ লোকেশ্যন হ'ল আজমেৰ আৰু ইয়াক নিৰ্মাণ কৰিছিল কুতুবুদ্দিন আইবাক।
নম্বর 18 দিয়া হইছে এলিফেন্টা কেভস। সো এলিফেন্টা কেভসের লোকেশন হল মুম্বাই আর ইয়াক নির্মাণ করেছিল রাষ্ট্রকূট শাসকে। নেক্সট 19 দিয়া হইছে এলোরা কেভস। সো এলোরা কেভস ইয়ার লোকেশন হল ঔরঙ্গাবাদ আর ইয়াক নির্মাণ করেছিল বৌদ্ধ ধর্মাবলম্বীসকলে, যা মানে বৌদ্ধ ধর্ম ফলো করেছিল তেওঁলোকৰ এফৰ্টৰ দ্বাৰা এইটো নিৰ্মাণ কৰা হৈছিল। চ' 20 দিয়া হৈছে ফাতেহপুৰ চিক্ৰী। চ' ফাতেহপুৰ চিক্ৰীৰ লোকেশ্যন হ'ল আগ্ৰা, ইয়াৰ ইয়াক নিৰ্মাণ কৰিছিল মহম্মদ আকবৰ। 11 দিয়া হৈছে 21 ফিৰোজ শ্বাহ কোটলা। চ' ফিৰোজ শ্বাহ কোটলা ইয়াৰ লোকেশ্যন হ'ল দিল্লী আৰু ইয়াক নিৰ্মাণ কৰিছিল ফিৰোজ শ্বাহ তুগলক। নেক্সট 22 দিয়া হৈছে গোলঘৰ। চ' গোলঘৰ লোকেশ্যন হ'ল পাটনা আৰু ইয়াক নিৰ্মাণ কৰিছিল ব্ৰিটিছ গভৰ্ণমেণ্টে। 23 দিয়া হৈছে গেটৱে অফ ইণ্ডিয়া। চ' ইয়াৰ লোকেশ্যন হ'ল মুম্বাই আৰু ইয়াক নিৰ্মাণ কৰিছিল ব্ৰিটিছ গভৰ্ণমেণ্টে। চ' 24 দিয়া হৈছে হাজ খাছ। হাউচ খাছ ইয়াৰ লোকেশ্যন হ'ল দিল্লী আৰু ইয়াক নিৰ্মাণ কৰিছিল আলাউদ্দিন খিলজি। নম্বৰ 25 দিয়া হৈছে হাৱা মহল। হাৱা মহল ইয়াৰ স্থান হ'ল জয়পুৰ। চ' ইয়াক নিৰ্মাণ কৰিছিল মহাৰাজা প্ৰতাপ সিং। নেক্সট 25 দিয়া হৈছে হুমায়ুন স্তম্ভ। হুমায়ুন স্তম্ভ লোকেশ্যন হ'ল দিল্লী আৰু ইয়াক নিৰ্মাণ কৰিছিল হুমায়ুনৰ ৱাইফ। 26 দিয়া হৈছে ইণ্ডিয়া গেট। চ' ইণ্ডিয়া গেটৰ লোকেশ্যন হ'ল নতুন দিল্লী আৰু ইয়াক নিৰ্মাণ কৰিছিল আশফাকউদ্দৌলা। নম্বৰ 27 দিয়া হৈছে জামা মসজিদ। চ' জামা মসজিদৰ লোকেশ্যন হ'ল দিল্লী আৰু ইয়াক নিৰ্মাণ কৰিছিল শ্বাহজাহানে। 28 দিয়া হৈছে জগন্নাথ টেম্পল। চ' জগন্নাথ টেম্পলৰ লোকেশ্যন হ'ল পুৰী আৰু ইয়াক নিৰ্মাণ কৰিছিল গংগাদেৱ। 29 দিয়া হৈছে যন্তৰ মন্তৰ। যন্তৰ মন্তৰৰ লোকেশ্যন হ'ল নতুন দিল্লী। বৰ্তমান নেকি প্ৰায় যিবিলাক ধৰ্ণা কাৰ্যসূচী কৰা হয় এইবিলাক তাতে গৈ কৰা হয়। ইয়াৰো ইয়াক নিৰ্মাণ কৰিছিল সৱাই জয় সিং। নম্বৰ 30 দিয়া হৈছে জয়গড়। চ' জয়গড় দুৰ্গৰ লোকেশ্যন হ'ল জয়পুৰ আৰু ইয়াক নিৰ্মাণ কৰিছিল সৱাই জয় সিং। নম্বৰ 31 দিয়া হৈছে জয়পুৰ চিটি। ত' জয়পুৰ চিটিৰ লোকেশ্যন হ'ল জয়পুৰ আৰু ইয়াক নিৰ্মাণ কৰিছিল সৱাই জয় সিং। নম্বৰ 32 দিয়া হৈছে যোধপুৰ ফৰ্ট। চ' যোধপুৰ ফৰ্ট ইয়াৰ লোকেশ্যন হ'ল যোধপুৰ আৰু এই ফৰ্ট নিৰ্মাণ কৰিছিল রাও যোধাজি। 33 দিয়া হৈছে কানহেরি ফর্ট। সো কানহেরির দুর্গ ইয়ার লোকেশন হল মুম্বাই আর ইয়ার নির্মাতা আছিল বৌদ্ধ ধর্মাবলম্বী লোকসকল। 34 দিয়া হৈছে খিড়কি মসজিদ আর ইয়ার স্থান হল দিল্লী আর ইয়াক নির্মাণ করেছিল গিয়াসউদ্দিন তুগলক। 35 দিয়া হৈছে কোণার্ক মন্দির। কোণার্ক মন্দিরের লোকেশন হল পুরী আর ইয়াক নির্মাণ করেছিল নরসিংহ। 36 দিয়া হৈছে লালবাগ।
লালবাগৰ লোকেশ্যন হ'ল বাংগালুৰু। এই স্পেলিংটো অলপ কাৰেকশ্যন কৰি ল'ব, বঙাইগাঁও হৈছে এইটো। ইংলিছটো ঠিক আছে, ইংলিছটো পঢ়ি ল'ব। আৰু ইয়াক নিৰ্মাণ কৰিছিল হায়দৰ আলী। নম্বৰ 37 দিয়া হৈছে মক্কা মছজিদ, আৰু ইয়াৰ লোকেশ্যন হ'ল হায়দৰাবাদ। আৰু ইয়াক নিৰ্মাণ কৰিছিল কুলি কুতুব শ্বাহ। নম্বৰ 38 দিয়া হৈছে মতি মছজিদ, মতি মছজিদ ইয়াৰ লোকেশ্যন হ'ল আগ্ৰা ফৰ্ট, আৰু ইয়াক নিৰ্মাণ কৰিছিল শ্বাহজাহান। নম্বৰ 39 দিয়া হৈছে মতি মছজিদ। চ' মতি মছজিদৰ লোকেশ্যন হ'ল দিল্লী দুৰ্গ, আৰু ইয়াক নিৰ্মাণ কৰিছিল সম্ৰাট ঔৰংজেব। নম্বৰ 40 দিয়া হৈছে নাহগড় ফৰ্ট, আৰু ইয়াৰ লোকেশ্যন হ'ল জয়পুৰ, আৰু ইয়াক নিৰ্মাণ কৰিছিল সৱাই জয় সিং। 41 দিয়া হৈছে নিশাদ বাগ, ইয়াৰ লোকেশ্যন হ'ল শ্ৰীনগৰ, আৰু ইয়াক নিৰ্মাণ কৰিছিল আছফ আলী। নেক্সট 42 দিয়া হৈছে অল ফৰ্ট, পুৰণি দুৰ্গ, ইয়াৰ লোকেশ্যন আছিল দিল্লী, আৰু ইয়াক নিৰ্মাণ কৰিছিল হুমায়ুন। 43 দিয়া হৈছে পুৰণা কিলা। চ' পুৰণা কিলাক নিৰ্মাণ কৰিছিল শ্বেৰশ্বাহ চুৰী, আৰু ইয়াৰ স্থান আছিল দিল্লী। নেক্সট দিয়া হৈছে 44 দিয়া হৈছে পাথৰ কি মছজিদ, আৰু ইয়াৰ লোকেশ্যন হ'ল পাটনা, আৰু ইয়াক নিৰ্মাণ কৰিছিল পাৰভেজ শ্বাহ। নেক্সট 45 দিয়া হৈছে প্ৰেচিডেণ্ট হাউচ, আৰু ইয়াৰ লোকেশ্যন হ'ল দিল্লী, ইয়াক নিৰ্মাণ কৰিছিল ব্ৰিটিছ গভৰ্ণমেণ্টে। তাৰপিছত দিয়া হৈছে 46ত কুতুব মিনাৰ, ইয়াৰ লোকেশ্যন আছিল দিল্লী, নিৰ্মাণ কৰিছিল কুতুবুদ্দিন আইবাক। নেক্সট এড কৰা হৈছে 47 দিছে কামাখ্যা টেম্পল। চ' কামাখ্যা টেম্পল লোকেশ্যন হ'ল গুৱাহাটী, আৰু ইয়াক পুনৰ নিৰ্মাণ কৰিছিল নৰনাৰায়ণে। নেক্সট দিছে 48 লক্ষ্মী নাৰায়ণ, চ' ইয়াৰ লোকেশ্যন হ'ল দিল্লী, আৰু ইয়াক নিৰ্মাণ কৰিছে বিৰলা ফেমিলিয়ে। 49 দিয়া হৈছে ৰেড ফৰ্ট হ'ল দিল্লী, ইয়াৰ নিৰ্মাতা আছিল শ্বাহজাহান। 50 দিয়া হৈছে ছফদৰজং টম্ব, ইয়াৰ লোকেশ্যন হ'ল দিল্লী, আৰু ইয়াক নিৰ্মাণ কৰিছিল শুজাউদ্দৌলা। নেক্সট এড কৰা হৈছে 51ৰ মনুমেণ্টছ হ'ল সবৰমতী আশ্ৰম, ইয়াৰ লোকেশ্যন হ'ল আহমেদাবাদ, আৰু ইয়াক নিৰ্মাণ কৰিছিল মহাত্মা গান্ধী, যাক জাতিৰ পিতা বুলিও জনা যায়। 52 দিয়া হৈছে শান্তি নিকেতন, ইয়াৰ লোকেশ্যন হ'ল পশ্চিমবংগ, ইয়াক নিৰ্মাণ কৰিছিল ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ। চ' ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰক মনত ৰাখিব, বিশ্বকবি বুলি জনা যায়। নম্বৰ 53 দিয়া হৈছে শ্বিছমহল, তো শ্বিছমহলৰ লোকেশ্যন হ'ল আগ্ৰা, আৰু ইয়াক নিৰ্মাণ কৰিছিল সম্ৰাট অশোক, চৰি শ্বাহজাহান। নম্বৰ 54 এড কৰা হৈছে
শালিমার গার্ডেন, ইয়ার লোকেশন হল শ্রীনগর, ইয়াক নির্মাণ করেছিল জাহাঙ্গীর। নম্বর 55 দিয়ে যে শেরশাহ টম্ব, আর শেরশাহ টম্বর লোকেশন হল আপনার শাহরাম, ইয়াক নির্মাণ করেছিল শেরশাহর পুত্র। নম্বর 56 দিয়েছে সেইন্ট জর্জ ফোর্ট, ইয়ার লোকেশন হল চেন্নাই, আর ইয়াক নির্মাণ করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নম্বর 57 দিয়া হয়েছে সতী বুর্স, ই অবস্থিত হল মথুরাত, আর ইয়াক নির্মাণ করা হয়েছিল রাজা ভগেন দাস। নম্বর 58 দিয়া হয়েছে সুয়ারানা মন্দির, তো স্বর্ণ মন্দির ইয়ার স্থান হল অমৃতসর। আর ইয়ার লোকেশন হল গুরুর রামদাস। নেক্সট দিয়েছে 59 দিয়েছে তাজমহল, তাজমহলের লোকেশন হল আগ্রা, আর ইয়াক নির্মাণ করেছিল সম্রাট শাহজাহানে। নেক্সট 60 দিয়া হয়েছে বেল্লুর মঠ, বেল্লুর মঠ অবস্থিত হল কলিকাতা, আর ইয়াক নির্মাণ করেছিল স্বামী বিবেকানন্দ। আপনি এটা কমেন্টত কমেন্ট করিব ভিডিওতে চাই যে স্বামী বিবেকানন্দ বিদেশত গৈ এটা ধর্মীয় ভাষণ দিছিল আমার হিন্দু ধর্ম বা সনাতন ধর্মক লৈ, কিমান চনত দিছিল, কত দিছিল, কোন কোন দেশত, এটা কমেন্ট করি আপনি জানাব পারিলে, আর নোট ডাউন করিল বহুত বহুত ইম্পর্টেন্ট হয়। নম্বর 61 দিয়া হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইয়ার লোকেশন হল কলিকাতা, আর ইয়াক নির্মাণ করেছিল ব্রিটিশ গভর্নমেন্টে। নম্বর 62 দিয়া হয়েছে বিষ্ণুপদ টেম্পল, সো বিষ্ণুপদ টেম্পল ইয়ার লোকেশন হল গয়া, আর ইয়াক নির্মাণ করেছিল রানী আহিল্যাবাই। নম্বর 63 দিয়া হয়েছে বিজয় স্তম্ভর লোকেশন হল চিত্তরগড়, আর ইয়াক নির্মাণ করেছিল মহারানা কুম্ভ। নম্বর 64 দিয়া হয়েছে বাহাই টেম্পল, ইয়ার লোকেশন হল দিল্লি, আর নির্মাণ করেছিল মির্শা হুসেইন আলী। এটা কতব কত মির্জা বলে লিখে আছে, কারেকশন করে লব। নম্বর 65 দিয়া হয়েছে বাসিলিকা অব বম জেসাস, সো ইয়ার লোকেশন হল গোয়া, আর ইয়াক নির্মাণ করেছে জেসুইটস, কেতিয়া 1605-ত। নেক্সট দিয়া হয়েছে 66 দিয়া হয়েছে ভুবনেশ্বর, এ সিটি অফ থার্ড সেঞ্চুরি, ইয়ার লোকেশন হল আপনার উড়িষ্যা, কিন্তু ইয়ার নির্মাতা সঠিককে জানা না যায়। নেক্সট এড করা হয়েছে 67 মনুমেন্টস হল আপনার চার্চ অফ লেডি অফ রেনসম, সো ইয়াক ইয়ার লোকেশন হল তামিলনাডু, আর ইয়াক রিবিল্ড করেছিল লেডি অফ রেনসম। নম্বর 68 দিয়া হয়েছে আপনার গান্ধী মেমোরিয়াল, সো গান্ধী মেমোরিয়াল ইয়ার লোকেশন হল রাজঘাট ইন দিল্লি, আর ইয়ারও নির্মাতা সঠিককে জানা না যায়। 69 দিয়া হয়েছে আপনার গোল গম্বুজ, সো গোল গম্বুজের লোকেশন হল বিজাপুর ইন কর্ণাটক, আর ইয়াক নির্মাণ করেছিল মোহাম্মদ আদিল শাহ। নম্বর 70 দিয়া হয়েছে গোলকন্দা ফোর্ট, ইয়ার লোকেশন হল হায়দ্রাবাদ
অন্ধ্র প্রদেশ, আর ইয়াক নির্মাণ করেছিল কুতুব শাহি ডাইনেস্টি। নেক্সট দিয়ে আছে 71 দিয়া হয়েছে গোমতেশ্বর অফ দ্য ফেমাস জৈন প্লেগ্রিমেজ। ইয়ার লোকেশন হল টপ অফ দ্য বিন্ধাইগি হিলস। আর ইয়ার বইলার সঠিককে জানা না যায়, কিন্তু ইয়ার বহুতো কিতাবত উল্লেখ আছে যে ইয়ার ফলোয়ার সকলে তাত বনাইছিল। নেক্সট দিয়েছে 72, সো 72 দিয়েছে হরিদ্বার। দিস সাইট লাইস ইন দ্য ভ্যালি অফ শিওয়ালিক হিলস অন দ্য ব্যাঙ্কস অফ দ্য গঙ্গা রিভার। যে শিওয়ালিক পাহাড়ের উপত্যকা যে গঙ্গা নদীর পারতে অবস্থিত, ইয়ারও নির্মাতা সঠিককে জানা না যায়। নাম্বার 73 দিয়া হয়েছে অমরাবতী। সো ইয়ার লোকেশন হল গুন্টুর ডিস্ট্রিক্ট, এটা একটা বুদ্ধিস্ট সাইট হয়। ইয়ারও নির্মাতা সঠিককে জানা না যায়, কিন্তু কিতাবত যেনেকুৱা ধৰণৰ মেনশ্যন আছে কিছুমান কিতাবত যে বুদ্ধ ধৰ্মাৱলম্বীসকলে ইয়াক নিৰ্মাণ কৰিছিল, কিন্তু সঠিককে ক'ব নোৱাৰে যাৰ কাৰণে ইয়াত দিয়া হোৱা নাই। 74 দিয়া হৈছে নাগাৰ্জুন কোণ্ডা। চ' লোকেশ্যনৰ ইণ্ডিয়ান ছাইড অফ অন্ধ্ৰপ্ৰদেশ, ই নিৰ্মাণ কৰিছিল স্কাভাকু প্ৰিন্সেছ। 75 দিয়া হৈছে মহাবোধি টেম্পল, আৰু ইয়াৰ লোকেশ্যন হ'ল বোধগয়া, আৰু নিৰ্মাণ কৰিছিল এম্পৰৰ। এইটো কাৰেকশ্যন কৰি ল'ব, অলপ ইফাল ইফাল হৈছে। এইটো ইয়াত হ'ব, এইটো ইয়াত হ'ব, এইখিনি ডিফাৰেঞ্চ, আৰু বেলেগ একো নাই। ছেভেণ্টি ছিক্সত দিয়া হৈছে গোৰখপুৰ। ৱাজ হোম টু বুদ্ধিষ্ট, হিন্দু, মুছলিম, জৈন এণ্ড শিখ ছেইণ্টছ। লোকেশ্যন হ'ল ইউপি, আৰু ইয়াৰো নিৰ্মাতা সঠিককৈ জনা নাযায়। নাম্বাৰ 77ত দিয়া হৈছে কেদাৰনাথ। এইটো এনাডাৰ অফ দ্য ফ'ৰ মষ্ট ছেক্ৰেট এণ্ড ৰিভেল টেম্পল হিন্দু। যি হিন্দুসকলৰ চাৰিটা আটাইতকৈ বেছি পবিত্ৰ, এই পবিত্ৰ ভিতৰত এটা হ'ল কেদাৰনাথ। চ' ইয়াৰ লোকেশ্যন হ'ল উত্তৰাখণ্ড, আৰু ইয়াক নিৰ্মাণ কৰিছিল আদি শংকৰাচাৰ্য, যাক আদি গুৰু শংকৰাচাৰ্য বুলিও জনা যায়। চ' নাম্বাৰ 78ত দিয়া হৈছে বদ্ৰীনাথ, ওৱান অফ দ্য ফ'ৰ মষ্ট ছেক্ৰেট এণ্ড দ্য ৰিভেল হিন্দু টেম্পল, চাৰিটাৰ ভিতৰত এই এটা, আৰু ইয়াৰ লোকেশ্যন হ'ল উত্তৰাখণ্ড, আৰু ইয়াকো নিৰ্মাণ কৰিছিল আদি গুৰু শংকৰাচাৰ্য। 79ত দিয়া হৈছে নন্দা দেৱী নেশ্যনেল পাৰ্ক। এইটো এটা ইউনেস্কো ৱৰ্ল্ড হেৰিটেজ ছাইট হয়। চ' লোকেশ্যন হ'ল উত্তৰাখণ্ড, আৰু ইয়াৰ নিৰ্মাতা সঠিককৈ জনা নাযায়। ৱৰ্ল্ড হেৰিটেজ ছাইট যিবিলাক আছে সেই ঠাইবিলাকক লৈ বেলেগ এটা ভিডিঅ' আহিব এম চি কিউৰ জৰিয়তে। আপুনি তাত আপোনাৰ কনচেপ্ট কিমান আছে এইটো চেক কৰিব পাৰিব, লগতে আপুনি দেখিব যে কিমান চনত এইটো ডিক্লেয়াৰ কৰা হৈছিল কাৰ দ্বাৰা। নেক্সট 80 দিয়া হৈছে বৃহদ্ৰাজ টেম্পল। চ' বৃহদ্ৰাজ মন্দিৰ এটা হিন্দু মন্দিৰ, আৰু ইয়াৰ লোকেশ্যন আছিল তাঞ্জাৱৰ তামিলনাডু, আৰু ইয়াক নিৰ্মাণ কৰিছিল চোলা শাসক ৰাজা ফাৰ্ষ্টে। 81ত দিয়া হৈছে দ্য নীলগিৰি মাউণ্টেইন ৰেলৱে, হৈছে ইউনেস্কো ৱৰ্ল্ড হেৰিটেজ ছাইট, আৰু লোকেশ্যন হ'ল তামিলনাডু, কিন্তু ইয়াৰো নিৰ্মাতা সঠিককৈ জনা নাযায়। নেক্সট দিয়া হৈছে 82ৰ মনুমেণ্টছটো হ'ল পুষ্কৰ, হৈছে হোম টু ওৱান অফ দ্য ভেৰি ফাৰ্ষ্ট ব্ৰহ্ম টেম্পল ইন দ্য ৱৰ্ল্ড। চ' আপুনি এটা বস্তু কমেণ্ট কৰিব যে ব্ৰহ্মৰ এইটোতে এটা টেম্পল, আৰু বাকী টেম্পল কেইটা ক'ত, আৰু ট'টাল টেম্পল কেইটা, এইটো আপুনি জনাব পাৰিলে। চ' লোকেশ্যন হ'ল আপোনাৰ ৰাজস্থান, আৰু ইয়াক নিৰ্মাণ কৰিছিল শেষ বৈশ্যমুত্ৰ মুনিয়ে। 83 দিয়া হৈছে উদয়গিৰি এণ্ড খণ্ডগিৰি কেভছ। এইটো এটা বুদ্ধিষ্ট ছাইট হয়,
ই উড়িষ্যাত অবস্থিত আর ইয়ার নির্মাণ কোনে করছিল হতেকে জানা না যায়। 84 দিয়ে আছে কোনার্ক সান টেম্পল, সো ইয়ার লোকেশন হল উড়িষ্যা আর ইয়াক নির্মাণ করেছিল কিং নরসিংহ দেব ফার্স্ট। 85 দিয়ে আছে বিদার, ইয়ার লোকেশন হল কর্ণাটক স্টেট আর ইয়ার নির্মাতা হতিকে জানানো যায়। 86 দিয়ে আছে বানাবাসী, ইস অ্যান এনশিয়েন্ট টেম্পল, সো ইয়ার লোকেশন হল উত্তর কানাডা ডিস্ট্রিক্ট ইন সাউথ ইন্ডিয়া স্টেট অফ কর্ণাটকা, সো ইয়াক নির্মাণ করেছিল মৌর্য শর্মা। 87 দিয়ে হয়েছে হাম্পি, ইস ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইয়ার লোকেশন হল কর্ণাটকা আর ইয়াক নির্মাণ করেছিল নন্দা হাহোকে। 88 দিয়ে হয়েছে আইহোল, ইস এ ফ্লেজ উইথ এ হিস্টোরিক টেম্পল কমপ্লেক্স, সো ইয়ার লোকেশন হল 5-10 কিলোমিটার ফ্রম বেঙ্গালুরু আর ইয়ারও যে নির্মাতা হতিকে জানা না যায়। সো নির্মাতা যেগুলা কি আর জানা না হয় বলে দিয়া হয়েছে, আসল কথা হল এটা বস্তু এজনে বনায় আর এই বনোয়ার উপর চাপ যে কোনো একটা মন্দির মসজিদ নাইবে গির্জা যদি বনায় এর ট্রাস্টিবিলাকর নাম থাকে আর লগতে কোনে কিমান ডোনেট করেছে এটা নাম থাকে। যদি নাম তো থাকে তেনেহলে আমি পার্টিকুলার কব পারো যে এই কেইটা মানুষই এক নির্মাণ করেছিল। সো কিছু মানুষ আছে দান করে ঠিক কিন্তু ইন্টারেস্টেড নহয়, বাট কিছু মানুষ ইন্টারেস্টেড হয় সেইবিলাকে নাম লিখি দিয়ে। সো যাক পয়া গেছে সেইবিলাক ইনক্লুড করা হয়েছে, যাক মানে পয়া গেছে কিন্তু 100% কনফার্ম নহয় যার কারণে ইয়াত এড করা হওয়া নাই, যে এই ভিডিওতে আপনাদের আরো কনফিউজন হয়ে যাব, তো যার কারণে ইয়াত দিয়া হওয়া নাই। সো 89 দিয়া হয়েছে ধর্মশালা, সো ধর্মশালার লোকেশন হল হিমাচল প্রদেশ আর ইয়ার নির্মাতা আছিল ব্রিটিশ গভর্নমেন্টে। 90 দিয়া হয়েছে কুরুক্ষেত্র, ইয়ার লোকেশন হল হরিয়ানা, ইয়ার নির্মাতা অতিকে জানা যায়। 91 দিয়া হয়েছে মঙ্গবেশী মন্দির, ইয়ার লোকেশন হল গোয়া আর ইয়াক নির্মাণ করেছিল রামচন্দ্র সুক্তাঙ্কার। 92 দিয়া হয়েছে বারাবার কেভ, সো বারাবার কেভর লোকেশন হল বুদ্ধগয়া আর ইয়াক নির্মাণ করেছিল এম্পারর অশোকে। 93 দিয়া হয়েছে বারধাঙ্গা, সো ইয়ার লোকেশন আপনি কমেন্ট করে জানাবো আর লগতে ইয়াক কোনে নির্মাণ করেছিল এইটা আপনি কমেন্ট করে জানাবো। সো আজির ভিডিও ইমানে আছিল। সো আই থিঙ্ক ইয়াত যাক দিয়া হয়েছে সচার হচ্ছে যাক কম্পিটিটিভ এক্সাম হয় এই কম্পিটিটিভ এক্সামত ইয়ার বাহিরে কোশ্চেন নিদিয়ে, মোস্ট অব দ্য বস্তু ইয়াত এড করা হয়েছে। আর ওয়ার্ল্ড হেরিটেজ যাক ঠাই আছে এই ঠাইবিলাক বেলেগ এটা ভিডিও আনিম আর এই ভিডিওর জড়িয়ে আপনি সম্পূর্ণ আপনার আন্ডারস্ট্যাডিংটি ক্লিয়ার করবো পারিব আর কোশ্চেন ইয়ার বাহিরত না যায়, এই তোমার 110% আর এই ভিডিওর বিষয়ে মানে শিওরিটিভাবে কব পারো যে আপনাদের এবার দুবার যদি চায় তাহলে কম্পিটিটিভ এক্সামত আর সময় নষ্ট নহয়, তাতকে আপনি ডিরেক্টলি কোশ্চেন কমন পাব আর রাইট এনসারটা আপনি বিনা দ্বিধায় টিক করে আহিব পারিব, এই তো শিওর। সো ভিডিওটা চাওয়ার ধন্যবাদ। আকো এবার কইছো যদি ভাল লাগে কন্টেন্টবিলাক তেনেহলে এই চ্যানেলত আপনি সাপোর্ট করো অলপ।